এখন আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনে এবং এখান থেকে যাবো আমরা আমাদের রিসর্টে। যে রিসর্টে আমরা বুক করেছি সেই রিসর্টের নাম হচ্ছে বাউলমন রিসর্ট। ট্রেনের ওভারভিউ তোমাদের দিয়ে দিয়েছি। রিসর্টে বাউলমন স্টেশন, বাউলমন রিসর্ট আমাদের ডেস্টিনেশন এবং এক্ষুনি বেরিয়ে পড়েছি জাস্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। নতুন ভিডিও নতুনভাবে স্টার্ট করছি বাউল ব্লগ চ্যানেলে, তোমাদের স্বাগত জানাই। এবং আগের পর্বে তোমরা দেখেই নিয়েছো যে বোলপুর শান্তিনিকেতন আমরা কিভাবে এলাম, কোন ট্রেনের মাধ্যমে এলাম, কটায় বেরোলাম, ট্রেনের ডিপার্চার অ্যারাইভাল সব কিছু। এইবার তোমাদের বলবো যে কোন রিসর্টে আমরা রয়েছি এবং যাচ্ছি কিভাবে। সো শান্তিনিকেতন স্টেশনের বাইরে বা বোলপুর স্টেশনের বাইরে বেরোলে তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের গন্তব্যের বিভিন্ন টোটো বিভিন্ন রকম দরদাম করবে, চেষ্টা করবে বার্গেন করার, কারণ রেটটা প্রচণ্ড হাই, বুঝতেই পারছো ট্যুরিস্ট স্পট যেহেতু। সো মোটামুটি একটা বার্গেন করে তোমরা তোমাদের রিসর্টের ডেস্টিনেশন নাম বললেই ওনারা নিয়ে চলে যাবেন। যতটা বাইরে এসে বা স্টেশনের গেটের কাছে এসে তোমরা রিসর্ট বুক করতে পারবে তত চিপে পাবে, এটা একটা ট্রিক বলতে পারো। তো আমরা আমাদের বাউলমন রিসর্টে যাব। তো সেই বাউলমন রিসর্টে যাওয়ার জন্য আমরা টোটো বুক করেছি 30 টাকা পার হেড, 50 টাকা, 40 টাকা, বিভিন্ন রকম রেট বলবে, 30 টাকা পার হেডে টোটো বুক করেছি বাউলমন রিসর্টে যাই। রিসর্টটা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য, দেখতে থাকো বাউল ব্লগস চ্যানেল এবং সাবস্ক্রাইব করো। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করছো না তোমরা, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, দেখতে থাকো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। টাটা। ওয়ান ইটারনিটি লেটার। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने री छोरी। खानी कौन फ्रेश होइनो यार, पर चले एसी आवर वीडियो टा আরেকটা জংশনে। সো এই মুহূর্তে আমরা চেক ইন করে নিয়েছি বাউলমন রিসর্টে। ইয়েস, যেটা আমাদের শান্তিনিকেতনে বোলপুরের ডেস্টিনেশন ছিল সেই বাউলমন রিসর্টে আজকের এসেছি। তোমাদের যেটা আগেই বলেছি আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কীভাবে এলাম, তো বর্তমানে এখন আমি রয়েছি বাউলমন রিসর্টে আর এটা হচ্ছে রিসর্টের ঠিক এন্ট্রান্সের অপোজিটে। তো রিসর্টটা কেমন সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো চ্যানেলটা, আর জাস্ট ফাটাফাটি হতে চলেছে। এটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্স, ব্যাক ক্যামেরায় দেখেছি, দেখতে থাকো কেমন লাগে। বাউলমন রিসর্টের এন্ট্রান্স এটা, এবং এটা হচ্ছে পার্কিং লট, দেখতেই পাচ্ছ পার্কিং এরিয়া, এবং যথেষ্ট স্পেসিয়াস তার সাথে, এবং যেটা হয় নিরিবিলির মধ্যে সুন্দর গাছপালা ভর্তি এবং স্পেসিয়াস এরিয়া এই পুরোটা পার্কিং লট। এবার আমরা ক্রমশ ঢুকছি মেন রিসেপশন, যেখানে কাগজপত্র ডকুমেন্টেশনগুলো হবে। এবং রিসেপশনে ঢোকার আগে ঠিক ডান হাতে দেখো সাদা সাদা খরগোশ, অসাধারণ লাগছে জাস্ট। আপাতত এন্ট্রান্স থেকেই মনে হচ্ছে বেশ টেম্পটিং হতে চলেছে আমাদের স্টেটা, এবং দুপাশে থাকার জায়গা অনেকগুলি, পশু ছোট ছোট খরগোশ রয়েছে, কোথাও কোথাও পাখিও রয়েছে, এবং অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, ফিল করো। এগুলো হচ্ছে আপারের রুম, আর এই জায়গাটা হচ্ছে ডেস্ক ডাইনিং, এবং চাইলে তোমরা এখানে কফি ওয়াগেরা নিয়েও বসতে পারো। তো দেখো কিরম ফিলটা লাগে, ফিলটা দেখছো কিরম লাগবে, তো ইমাজিন করো কিরম লাগবে যদি আমরা এখানে বসে চা খাই আর আমেজটা সন্ধ্যাবেলার হয়। সাথে এটা দেখতে পাচ্ছ রিসেপশন এরিয়া, এবং বর্তমানে আমরা আগে করে নেবো ব্রেকফাস্ট, সবাই পাগল হয়ে যাচ্ছে আমার জন্য, যাই ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো যেরকম তোমাদের বলছিলাম ব্রেকফাস্ট এসে গেছে, অ্যান্ড ফুলকো ফুলকো লুচি সাথে তরকারি, জানি না কতটা দেখাতে পারছি, সাদা আলুর তরকারি এবং একটা রসগোল্লা। এবং এটা পাবে যেহেতু রিসর্টে আমরা প্যাকেজ করে এসেছি, সুতরাং সব খাবারই আনলিমিটেড, আনলিমিটেড ইন দ্য সেন্স একটা লিমিট অবধি, আনলিমিটেড মানে মানে এবিএস টেবিএস ভেবে খেয়ে নিলে হবে না। সো জোকস অ্যাপার্ট, মোটামুটি এই খাবার রয়েছে। আর লুচি আর আলুর তরকারির কী রিভিউ দেবো, তো ওটা তো বাঙালিদের আদ্যপান্ত ছাদ্য একই রকম খাবার, সো খেয়ে নিই। এটা হলো আপাতত ব্রেকফাস্ট পার্ট, আর মোটামুটি তোমাদের যদি আমি দেখাই, দেখো এটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে ব্রেকফাস্টের, ওখানে বুফের মতন করে কাউন্টারগুলো করা, তো সব কটা আইটেমই মোটামুটি তোমরা নিয়ে নিতে পারবে। তো আপাতত টেবিলেই সার্ভ হচ্ছে, তোমাদের গিয়ে নিতে হচ্ছে না, এবং যথেষ্ট ফাঁকা আছে স্যাটারডে, বাট ক্রাউডটা অনেক কম। এখানে শরদদা আছেন, উনি তোমাদের হেল্প করবেন ব্রেকফাস্ট যাবতীয় এবং এই হোটেল যাবতীয় যে কোনো সহায়তার জন্য। আমি শরদদার নম্বরও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আমাকে এই রিসর্টটা বুক করতে যে সাহায্য করেছে তার নম্বরও দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নেবে, খুব চিপ প্রাইসে উনি রিসর্টটা করে দেবেন তোমাদের জন্য। সো আর বলতে বলতে দেখো চলে এসছে বয়েলড এগ, তো ডিমের বাহা বাহ বাহ, জাস্ট খেয়ে নি, খেয়ে বাকিটা বলছি তোমাদের, দেখতে থাকো চ্যানেলটা। সো ব্রেকফাস্ট করার পর এখন বেরিয়েছি,
রিসর্টটার একটা পরিভ্রমণ করতে। তো তোমাদের দেখাই কি কি রয়েছে, আর এখানকার যিনি চার্জে আছেন তার সাথে তোমার সাথে কথা বলিয়ে দেবো। রামকৃষ্ণ দা বলে খুবই জেন্টালম্যান মানুষ এবং ব্যবহার অতীব ভালো। তো তার সাথে কথা বলবো, রিসর্টটার একটা আউটলাইন দেখাবো তোমাদের, এবং রিসর্টে কন্ট্যাক্ট যার থ্রুতে পেয়েছি তার কন্ট্যাক্ট ডিটেলসও থাকবে ডেসক্রিপশন বক্সে। সো জাস্ট দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সো এইটা হচ্ছে ইন্টিরিয়ার, প্রপার ইন্টিরিয়ার হোটেলের বা রিসর্টের বলো, বাউলমুন রিসর্টে। তো এই দিকটা ছিল তোমাদের দেখালাম, আমাদের ব্রেকফাস্ট করার জায়গা, ডাইনিং সব কিছু এখানে করা হয়। এটা ছিল রিসেপশন। এইবার তোমাদের দেখাচ্ছি হেসেল, হেসেল ঘরটা দেখাই। দেখো এখানে রান্না হচ্ছে এবং পরিষ্কার কত সুন্দর মেনটেন করছে দাদারা। দাদা আপনার নামটা? প্রভাত। ওখানে দাদারা রয়েছেন সব রান্নার দায়িত্বে, এখানে পুচকেটা নিজের মতন এনজয়মেন্ট করছে, খুব ভালো আপাতত জলখাবারটা ভালোই লাগলো। সো আর কাঠের উনুনে রান্না, একটা ইউএসপি জিনিস দেখলাম এখানে দেখো। সো কাঠের উনুনে রান্না হচ্ছে, আর কাঠের উনুনে রান্না হলে তার টেস্ট আলাদাই হয় মোটামুটি। এখানে কাঠ রাখার জায়গা, এটা উনুন, এবং পিছনে এই বাউন্ডারি, সেরকম কিছু নেই। যারা থাকে মানে যারা রাঁধুনি এবং কেয়ারটেকারের দায়িত্বে তাদের এটা থাকার জায়গা, রেস্টরুম। এখানে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে। ওখানে প্রকাশ দা, উনি এই হোটেলের ইনচার্জ বা রিসর্টের, ওনার সাথে মানে পরে কথা বলছি। সো আপাতত এটাই, রুমগুলো তোমাদের দেখাই। দেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা চাইলে এই জায়গাটাতেও বসে লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনার যেটা খুশি করতে পারো, অল্টারনেটিভ অপশান। দেখো কত সুন্দর লাগছে না, ফাটাফাটি অ্যারেঞ্জমেন্ট, বসার জায়গাটা জাস্ট আলাদাই লাগছে। সো চাইলে তোমরা এখানেও করতে পারো লাঞ্চ। আর আমাদের রুম হচ্ছে এই দুটো, একটা হচ্ছে সুনয়নী, হোপফুলি তোমাদের নামটা দেখাতে পাচ্ছি, এবং আরেকটা হচ্ছে সৌদামিনী। তো রুম ট্যুর দুটো অবশ্যই দেবো কিছুক্ষণের মধ্যেই, আরও এছাড়া অনেক রুম রয়েছে। দেখো এই সাইডে দুটো কটেজ, নিরিবিলি রুম, এটা একটা দোতলা রুম, ওইদিকে রয়েছে এটা একটা সুন্দর বাগান বারান্দার মতন, আর ওখানে অন ডিমান্ড বাউল গানের অ্যারেঞ্জমেন্ট করানো হয়। তো সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা আমি জাস্ট তোমাদের দেখাবো। এখানে একটা হাটের মতন ছোটো ঘর করা, মোটামুটি ওভারঅল অ্যাম্বিয়েন্সটা জাস্ট এক কথায় ফাটাফাটি ফাটাফাটি লাগছে। সো এইটা ছিল তোমাদের হোটেলের ওভারলুক, বাকি ডিটেলস পত্র নিয়ে আসি কিছুক্ষণের মধ্যে। আলাদাই এক্সপিরিয়েন্স, লাভলি। Much, much, much later. এই রিসর্টের এটা হচ্ছে পিছন দিক, মানে ব্যাক পার্ট, এন্ড পার্ট বলতে গেলে এক ধরনের। আর এইটা দেখছো একটা মন্দির, রিসর্টের যিনি প্রোপ্রাইটার রয়েছেন উনি ডেলি মন্দিরে পুজো করেন, যেটা আমি নিজের চোখে দেখেছি। এবং একটা সুন্দর মাছ ধরার পুকুর, জানি না কতটা মাছ আছে বাট পুকুরটা কিন্তু সেরা। আর পুকুরের পাশে অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট আলাদাই লাগছে, আলাদাই। ওপাশটা এক্সটেরিয়ার পার্ট, ওটা প্রপার্টি নয় এই রিসর্টের, আর এটা পুকুরের আশপাশটা। এখানে পাখি থাকতো হোপফুলি, এখন নেই, আর এটা জাস্ট বাগান টাইপের একটা। আর সুন্দর, বেশ সুন্দর গাছগাছালি দিয়ে একদম শান্ত নিরিবিলিতে যদি তোমরা দিন কাটাতে যাও তাহলে অবশ্যই বাউলমুন তোমাদের একটা ঠিকানা হওয়া উচিত, শান্তিনিকেতনে এলে। জাস্ট আলাদাই একটা নীরবতা, একটা এসেন্স পাচ্ছি জায়গাটার, সত্যি বলতে এক কথায় অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছো না কেরম ছোটো ছোটো গাছ, এই জিনিসগুলো একদম নিখুঁতভাবে সব কিছু মেনটেন করছে এবং করা হচ্ছে, যেটা আমি বাউলমুনে দেখে খুব ইমপ্রেসড। আমার এক বন্ধুর থ্রুতে এসেছি, বন্ধুর কন্ট্যাক্ট ডিটেলসে তোমায় দিয়ে দিচ্ছি, খুব চিপ রেটে আমাদের হোটেলটা দিয়েছে, রুমগুলোর কেরাম সব কিছু দিয়ে তোমাদের যাতে আসছি, এবং প্যাকেজ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, তো প্লেটের কন্টেন্টটা দেখিয়ে নি, পাঁপড়, পটল ভাজা, ভাত, স্যালাড, ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, চাটনি রয়েছে, অ্যান্ড আজকের যে ননভেজ মেনু দুপুরে সেটা হচ্ছে দই কাতলা। সো এইটা হচ্ছে ওভারঅল দুপুরের লাঞ্চের মেনু, খাবার কি কিরম টেস্ট সেটা তোমাদের জানাচ্ছি। তো ঘি ভাতটা নিয়ে নিয়েছি, নর্মাল যেরকম হয় একসাথে, ঘি ভাতে কিছু বলার নেই। ডালটাকে দেখাতে বলবো, বিভিন্ন রকম গাজর মানে সবজি দিয়ে, ভেজিটেবলস দিয়ে ডাল,
আপাতত তো হেভি লাগছে দেখে অ্যাপিয়ারেন্সে, এবার কামড় দেওয়া যাবে। স্যালাড, ডাল, ডালটা বেশ ভালো খেতে, ভালো ডালটা বলার ভালো পোস্তটা দেখা যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমরা পুরো একদম পোস্তটাও ভরে আছে, মানে এরকম না যে পোস্তের কোয়ান্টিটিটা কম আছে। এবার খেয়ে দেখা যাক কেমন। বহুদিন পর ভালো পোস্ত খেয়েছি, জবে থেকে দু হাজার টাকা ফ্রিজ হয়েছে, সব পোস্তর জায়গায় সরষা দিয়ে চালাচ্ছে, অনেক দিন পর প্রপার পোস্ত হচ্ছে, পোস্তটা ভালো। সিরিয়াসলি এবার দেখো দই কাতলা, দই কাতলাটা পিসটা দেখো ওখানে ফেটি খাচ্ছি, রীতিমতো ভেঙে আসছে, মাছটা পরে খাচ্ছি। আপাতত ওভারঅল এইটা হচ্ছে প্লেটের কন্টেন্ট, আর এটা পুরোপুরি প্যাকেজের মধ্যে পাবে তোমরা। আমাদের পার পার্সন পার হেড একটা প্যাকেজ পড়েছে। তো চাটনিটা দেখো দেখলি তো টেম্পটিং লাগছে, এবার খাই। বেশ ভালো তো, বেশ ভালো খেতে, সিরিয়াস চাটনি ওভারঅল যদি বলি রিসর্টের খাওয়া দাওয়া লাঞ্চ হিসাবে যথেষ্টই ভালো ছিল, ব্রেকফাস্ট তোমাদের আগে দেখিয়েছি, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো ইস্যু নেই। রুমও ঠিকঠাক, রুম ট্যুর তোমাদের দেবো তখন দেখতে পাবে, আর অ্যাম্বিয়েন্সটা তো মোটামুটি দেখিয়ে দিয়েছি। পিছনে পুকুর রয়েছে, এখানে ছোটো ছোটো খরগোশ, পায়রা, সব কিছু থাকার জায়গা, এখানে কাঠের জালে রান্না হচ্ছে, প্রত্যেকটা রুমে আলাদা নামকরণ, ফাটাফাটি। আমাদের যে দুটো রুম ছিল তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে নিই। তো এই ঢোকার সাথে সাথে একটা বড় গ্লাস পাবে আয়না, আর এটা আমাদের যেহেতু তিনজনের বিছানা ছিল, এটা একটা ডাবল বেড আর ওটা একটা সিঙ্গেল বেড, পাশ বালিশ, বালিশ এবং চাদরের অভাব নেই। আর এটা জাস্ট চার্ট দিয়ে গেছে, এটা দুটো বসার জায়গা, এটা একটা সোফা এবং এখানে আর একটা সোফা রয়েছে, তো ইজিলি তোমরা রিল্যাক্স করতে পারো। এখানে জানলা রয়েছে, চাইলে খুলতে পারো, বাট যেহেতু এসি রুম জানলা খোলার অ্যাসাজ দরকার নেই, এসি রয়েছে, লাইটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ইন্টেরিয়ার মোটামুটি ভালো ডেকোরেটেড, একটা টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে টাওয়েলস দেওয়া ছিল কমপ্লিমেন্টারি, এখানে দেখো মশারি এবং চাদর অফুরন্ত যতটা লাগবে তোমাদের জন্য, যেহেতু বড় রুম অনেক কিছু দেওয়া ছিল। সো এই ছিল মোটামুটি রুমের ইন্টেরিয়ার পার্ট, ডেকোরেশন জাস্ট ছিমছাম, বাট রুমটা বেশ ভালো কোয়ালিটি রুম। এবং তোমাদের বাথরুমটা দেখাই, সো বাথরুমটাও যথেষ্ট স্পেশিয়াস আছে, দেখতেই পাচ্ছ বাথরুমটা, আর মোটামুটি এই বেসিন, শাওয়ার ফাওয়ার সব কিছুই রয়েছে, গিজারও রয়েছে যদি এখন দরকার নেই গিজারে। তো মোটামুটি এই ছিল রুম, এই রুমের ফেয়ার পড়েছে বললাম যেটাই আগেই, পার হেড পার পার্সন 1550। কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে দেবো, কথা বলে আসবে। এটা ছিল আরেকটা রুম, আরেকটা রুমের রুম ট্যুর দেখাচ্ছি, একটা রুম, এই রুমটা রুম ট্যুর তোমাদের দিয়ে নি। দেখো ঢোকার সাথে সাথে এসি আর এটা নাইট ল্যাম্পের মতন সিস্টেম করা, এখানে ঘড়ি, টিভি রয়েছে, আবার এখানেও একটা গ্লাসের মতন বিছানা, ডাবল বেডরুম ছিল এটা, আর দেখো কিছু সজ্জা জিনিসপত্র ওপরে কাটিং ফাটিং ডিজাইন করা, ঘরে ছোটোখাটো এরম ড্রয়িং পেন্টিংস রয়েছে, আর বাথরুম ওভারঅল একই, বাথরুমে রয়েছে একজন, আমি এই জন্য দেখালাম না। সো এইটা একটা রুম ছিল, ওইটা একটা রুম ছিল, প্যাকেজ পার পার্সন 1550, খাওয়ার সাথে সাথে ইনক্লুডেড আছে, কি কি খাবার ছিল সেটা তোমাদের আগেই বলেছি। আর রুমের আরেকটা জিনিস দেখে নাও এখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের আলাদা নামকরণ করা, এই রুমটার নাম ছিল সৌদামিনী এবং এই রুমটার নাম ছিল সুনয়নী। সো এই হচ্ছে মোটামুটি আমাদের রুমগুলোর সামনেটা,
বাউলমুন রিসর্ট এক কথায় অসাধারণ, আ মাস্ট ভিজিট ফর এভরিওয়ান, অসাধারণ। One eternity later. So just রাতে ডিনার খাচ্ছিলাম আর এই ফুলগোবি তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, মানে এক কথায় ফুলগোবি খেয়ে শান্তিনিকেতন থেকে ছিটকে চলে গেছি। সেই ডুয়ার্সে সেই বড়ালি মাছ খেয়েছিলাম আর এই শান্তিনিকেতনে ফুলকপি পনির আর সাথে পমফ্রেট মাছ। ওকে একটু দেখা দেবো বলো পমফ্রেট মাছটা কতটা টেম্পটিং লাগছে দেখো রাত 10টার সময়, আর পেটে যখন চুচু দৌড়ায় তো অবভিয়াসলি গরম গরম সব কিছু পেলে পাগলের মতন হামলে পড়ি আমরা। তো এখন ফুলকপি খাচ্ছি, ফুলকপিটা বারবার বলতে ইচ্ছা করছে, জাস্ট ফাটাফাটি রান্না। বাউলমুন রিসর্টে রাতের ডিনার জাস্ট আলাদাই ছিল, সকালে গেলাম ছিল তোমাদের আগে বলেছি, রাতেরটাও টুকর টুকর। সো খেয়ে নি, ফ্রেশ হয়ে রিল্যাক্স মাইন্ডে সব ডিটেলস জানাচ্ছি তোমাদের দেখে। সো এখন রয়েছি আমি রিসর্টের পিছন দিকটা, আর জাস্ট সকাল হয়েছে 8:15 বাজে। সো জাস্ট রিসর্টের পিছন দিকটা দাও কি সুন্দর দেখতে লাগছে, এখানে একটা মন্দির রয়েছে ওপুলে এই বিল্ডিংয়ের ধারটায়, মানে ওয়ালের পাশে একটা মন্দির রয়েছে, ওখানে কিছু কটেজ রয়েছে, এবং এর মানে এই রিসর্টের মেন আকর্ষণ হচ্ছে পুকুর, যে পুকুর থেকে তোমরা ইজিলি মাছ নিজেরা ছিপ দিয়ে ধরতে পারবে। এবং এই মাছের রাতের ডিনার বলো বা দুপুরে লাঞ্চ বলো সবই এখান থেকে মাছ তুলে হয়, যদি কেউ মাছ চেয়ে থাকো আর কি, মানে প্যাকেজের মধ্যে। আর বেশ পিছন দিকটা এসেছি, বেশ সুন্দর গোছানো, বসার জায়গা রয়েছে, এখানে সুন্দর গাছগাছালি রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড এক কথায় বলতে গেলে। এবং রাত্রিরে যে এক্সপিরিয়েন্স ছিল মারাত্মক ছিল, সাউন্ড স্লিপ, কোনো রকম হৈহট্টগোল নেই, একটা শান্ত নিরিবিলি পরিবেশে একদিন দুদিন উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে অবশ্যই তোমরা শান্তিনিকেতনে বাউলমুনকে বেছে নিতে পারো। এবং এই বন্ধুগণ সারা রাত ছিল প্রায় এক দল 10-12 জন কন্টিনিউয়াসলি এরা রিসর্টের বাউন্ডারি ধরে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। ওয়েল খুব সুন্দর অ্যাটমসফিয়ার, শান্ত নিরিবিলি পরিবেশ, অবশ্যই কাটিয়ে যেতে পারো দু একদিন। এবার আসি প্যাকেজের কথায়। আমরা এই প্যাকেজটা বুক করি আমার এক বন্ধুর মাধ্যমে, কন্ট্যাক্ট ডিটেলস আমি আগেই বলেছি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আসতে চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করে নাও, চিপ অ্যান্ড বেস্ট প্রাইস পাবে। আমরা দুটো রুম নিয়েছিলাম এসি, সো এসি দুটো রুম, একটা থ্রি বেড আর একটা টু বেড। সো থ্রি বেড টু বেড যাই হোক, দুটো এসি রুম পার হেড পার পার্সন আমরা প্যাকেজ করে নিয়েছিলাম, এবং পার হেড পার পার্সন প্যাকেজে আমাদের পড়েছিল 1550। একটু বার্গেন করে নেবে, বাট আমার বন্ধুর কন্ট্যাক্ট দিয়ে যদি তুমি আসো তাহলে ও তোমায় চিপ অ্যান্ড বেস্ট প্যাকেজ প্রোভাইড করবে। সো 1550 টাকায় ওয়ান ডে টোটাল প্যাকেজ। প্যাকেজে কী কী থাকছে? প্যাকেজে থাকছে তোমাদের এখানে থাকা এসি রুমে, এবং থাকছে অবশ্যই খাওয়া। তোমরা যখন এখানে ঢুকবে, ঢোকার সাথে সাথে ফ্রেশ হবে রুমে গিয়ে, ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে লাঞ্চ, দুপুরের লাঞ্চ তোমার এখানে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকছে। আর কি থাকছে? দুপুরের লাঞ্চের পর থাকছে সন্ধ্যেবেলার চা, রাত্রিবেলার ডিনার থাকছে, আর পরের দিন যেদিন চেক আউট করবে সেই দিন সকালের ব্রেকফাস্ট। এবং খুবই ভালো উপস্থাপনা, ব্যবস্থাপনা খুবই ভালো। সো এই ছিল মোটামুটি, এবং যিনি দায়িত্বে আছেন তার সাথে একবার কথা বলে নিই যে এই রিসর্ট সম্বন্ধে যদি উনি কিছু বলতে চান। তো এই বাউলমুন রিসর্টের আপাতত যিনি দায়িত্বে, যিনি আমাদের সবটুকু দেখভাল করছেন প্রকাশ দা, তো ওনার থেকে জেনে নিই যে এই রুমের বিভিন্ন রকম রেঞ্জ, প্রাইসের এবং প্যাকেজ কীরকম কী আছে যদি একটু বলেন কাইন্ডলি। আমার তো আমাদের রুমের ভাড়া আছে, আমার ডবল বেড আছে 1650 টাকা, 1850 টাকা, থ্রি বেড 2150 টাকা, ফোর বেড 2500 টাকা। এটা তো আমাদের সারা বছরের প্রতি সিজন টাইম, একমাত্র মেলা এবং দূরের সময় ভাড়া আলাদা, ঠিক আছে? তখন আমাদের ভাড়া থেকে 3 দিনের প্যাকেজ, 3 দিন 9000 টাকা, 3 দিন 10000 টাকা এরকম আছে ব্রেকফাস্ট নিয়ে আর কি। অন সিজনে প্যাকেজটা হাই থাকে, বাকি খাওয়া দাওয়া আলাদা পে করতে হয়। আচ্ছা, কিন্তু আমাদের সব কটেজটা রুমগুলো আছে বিভিন্ন, এক একটা কটেজে 3-4টা রুম আছে, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলিয়ে বেশি, বেশিরভাগ এসি রুম, দুটো নন এসি ছাড়া বাকি সব এসি। আচ্ছা আচ্ছা, আমাদের রুমের ক্যাটাগরি দুটো নন এসি রুম আছে, বাকি সবই এসি রুম। আচ্ছা, টপ যে রুম, মানে সব থেকে ভালো যে রুমটা আছে আমাদের সব থেকে বেস্টে, আর থ্রি বেড রুম আছে 2150 টাকা, সবথেকে ভালো রুম। আচ্ছা আচ্ছা, তো ফোর বেড আছে, দুটো এসি রুম 2500 টাকা করে বাকি আছে। কেউ যদি স্টেশনে এসে কল করে তো আপনারা পিক আপ ড্রপ করে নিতে পারবেন, যোগাযোগ করি, টোটো বা গাড়ি আমরা ব্যবস্থা করে দিই। আচ্ছা, লোকাল সাইট সিং এরও ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি শুধু এখানে মানে জাস্ট বাউলমুনটা এসে লাঞ্চ বা ডিনার করতে চায়,
সেটাও করতে পারে, না থাকলো না কেউ সেক্ষেত্রে অর্ডার দিলে লাস্ট ব্রেকফাস্ট জাস্ট পাওয়া যায়। ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যার দরকার হবে একটু কথা বলে। আর খুব ভালো লাগছে আপনার ব্যবস্থাপনা, রান্না ফান্না সবকিছু। তো প্রকাশদা খুবই হেল্প করেছে আমাদের।